আসসালামু আলাইকুম। ইরাজ মাম চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি অন্যরকম একটা শুটকির রেসিপি। এই জন্য আমি প্যানে 1 কাপ পরিমাণ শুটকি নিয়ে, এটা ছোট কাসকি মাছের শুটকি নিয়ে, শুটকি নিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক দিবেন আর ভিডিও পুরাটা দেখবেন। এভাবে শুটকিগুলা হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে পাতিলে ভেজেছি ওই পাতিলে 1 কাপ থেকে একটু বেশি পানি দিয়ে 2টা বলক দিয়ে নিব। তারপরে শুটকিগুলো ধুয়ে 2-3 বার ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা তেলের সাথে একটু নরম করে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 3-4টা রসুন। রসুনটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলা। শুটকি তেলের সাথে একটু ভেজে নেব। শুটকির তেলের সাথে ভাজলে অনেক সুন্দর একটা গ্রান বের হয়, এই জন্য শুটকির তেলের সাথে আমি সবসময় শুটকির তেলের সাথে ভাজি যখনই শুটকি রান্না করি। তারপরে 1 টেবিল চামচ আদা রসুন, 1 টেবিল চামচ থেকে একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব শুটকির সাথে। তারপর দিয়ে দিলাম 7 মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1/2 চা চামচ একটু পানি দিয়ে এগুলো মিক্স করে নেব শুটকির সাথে। তারপর এখানে আমি 2টা টমেটো কুচি করে রেখেছি, 2টা টমেটো কুচি ও 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম শুটকির সাথে। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। যখন শুটকি থেকে তেল বের হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে আবার একটু মিক্স করে নেব। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে, আর একটু পানি দিয়েছি, 1 কাপ থেকে একটু বেশি পানি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম আছে। এভাবে আমি শুটকিটা পানিটা টেনে ঝোলটা ঘন হয়ে আসলে তারপর নামিয়ে ফেলব। গরম ভাতের সাথে এই শুটকি ভুনা রেসিপি জমে যাবে। ব্যস্ত রয়ে গেলো আমার অসাধারণ একটা রেসিপি, কাসকি শুটকি ভুনা।
আপনারা বাসা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।